আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি, ফোন 9836300033 অথবা 9748369628। সুখবর, মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য মিষ্টি উপহার নিয়ে এসেছে গাঙ্গুরাম। হ্যাঁ, আপনাদের প্রিয় মিষ্টির ম্যাজিকের দোকান এবার হিন্দমোটর শহরেই 14 মার্চ থেকে খুলে গেছে। আপনার প্রিয় গাঙ্গুরামের দোকান হিন্দমোটর রেল স্টেশনের নিকটে আপনজন ক্লাবের কাছেই 1892 সাল থেকেই নিজেদের তৈরি সুস্বাদু মিষ্টি প্রস্তুতকারক এবার আপনার তৃপ্তি নিবারণের জন্য এসে গেছে আপনারই শহরে। আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতার পরিকাঠামো নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই দোকান তৃপ্তি মেটাতে সকাল 7:30 থেকে খোলা থাকবে রাত 10:30 অবধি। সমস্ত করোনা বিধি মেনে আমরা প্রস্তুত আপনার জন্য। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মিষ্টি মুখ করতে। নমস্কার, আমি অরিন্দম গুইন, মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী, চাপদানি বিধানসভা কেন্দ্রের। আগামী 10 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়যুক্ত করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা। উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। করতে পাচ্ছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটিয়ে দিতে চাইছেন রান্না থেকে, এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সতত যোগাযোগ করুন। থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফাস্টফুড ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। ছেটে ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, জিভি জল আনা দই, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শ্যাওড়াফুলি, হুগলি।